হ্যালো বন্ধুরা, টেক্সাস বিডিতে আপনাকে আরও একবার স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এমন কিছু হারভেস্টিং প্রক্রিয়া ও টেকনোলজি যা সচরাচর আমরা আমাদের দেশে সেরকম একটা দেখতে পাই না। চলুন দেখে আসি প্রসেসিং ও প্রক্রিয়াজাতকরণ কীভাবে করে এই মেশিনগুলো। ক্যাপসিকাম, ক্যাপসিকাম অনেক মিষ্টি মরিচ বলেও চিনে। এই সবজিটি খুবই জনপ্রিয় একটি সবজি। ক্যাপসিকামে আছে ভিটামিন এ ও সি প্রচুর পরিমাণে, তাই এই সবজিটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এই সবজিটি এত সুস্বাদু হওয়ার কারণে বর্তমানে আমাদের দেশেও এই সবজিটি অনেক চাষ করা হচ্ছে, আর সবথেকে বেশি চাষ করা হয় বিদেশের মাটিতে। আর বড় বড় এগ্রিকালচার ফার্মগুলি এই সবজিগুলো চাষ করে থাকে বড় পরিসরে, আর এই জন্য বড় বড় ফ্যাক্টরিও তৈরি করা হয় যার মাধ্যমে এগুলিকে প্রসেসিং এবং হারভেস্টিং করা হয়। এগুলিকে প্যাকিং করে বড় বড় সুপার শপ এবং সুপার মলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়। এই সবজিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুস্বাদু। অটোমেটিক রুটি মেকার, আমাদের অনেকেরই রুটি একটি পছন্দের খাবার হলেও কিন্তু রুটি বানাতে যারা অনীহা প্রকাশ করেন তাদের জন্য এই মেশিনটি খুবই উপকারী। রুটি বানানোর এই মেশিনটি মিনিটের মধ্যে রুটি বানানো থেকে শুরু করে কমপ্লিট ভেজে দিতে সক্ষম এই মেশিনটি। আর এই মেশিনটি নিখুঁতভাবে এবং খুব গোল করে তৈরি করতে পারে যে কোনো ধরনের রুটি এক মিনিটের সময়ের মধ্যে। তবে এই ধরনের মেশিন বর্তমানে কোনো বাসা বাড়িতে ব্যবহার না করলেও এগুলিকে বড় বড় রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। পটেটো হারভেস্টিং মেশিন, এই মেশিনটি এতই দ্রুত কাজ করে যা 10 থেকে 15 জন কৃষক একসাথে কাজ করলে যতটুকু সময়ে যতটুকু ফসল সংগ্রহ করতে পারবে তার 1/3 সময়ের মধ্যে এই মেশিনটি এই কাজগুলো করে দিতে পারবে। আর এই মেশিনগুলি ব্যবহার করা হয় শুধুমাত্র মাটির নিচের ফসল হারভেস্টিং করার জন্য। এটি একটি অনিয়ন হারভেস্টিং মেশিন যার মাধ্যমে খুব সহজে মাটির নিচ থেকে পেঁয়াজগুলোকে উঠিয়ে এগুলিকে পরিষ্কার করে একবারে ট্রাকের মধ্যে উঠিয়ে নেওয়া হয়। আর এই ট্রাকের মধ্যে নেওয়ার পরে এগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় প্রসেসিং করার জন্য। আর এই মেশিনগুলি এত দ্রুতই কাজগুলি করে দেয় যার ফলে কৃষকের সময় এবং খরচ দুটোই একসাথে বেঁচে যায়। আর এই ধরনের মেশিন বর্তমানে এখনও পর্যন্ত আমাদের দেশে খুব কমই দেখা যায়। তবে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের দেশের চাষিরাও খুব সহজে এই ধরনের মেশিন ব্যবহার করে আমাদের দেশের ফসল উৎপাদন করতে পারবে এবং ব্যয়ভার কমিয়ে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি লাভবান হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।